23তম দিনে অমর একুশের বইমেলা, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাফিয়াজ রাসনা। রাসনা, আজ সকালে ছিল শিশু প্রহর, শিশুদের কেমন উৎসাহ দেখলেন এবং অভিভাবকেরা কি বলছে জানাবেন? রাসনা, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। রাসনা, আপনার কাছে জানতে চাচ্ছি, আজ সকালে ছিল শিশু প্রহর, সেক্ষেত্রে আজ আপনি শিশুদের কেমন উৎসাহ দেখলেন এবং এই উৎসাহ ঘিরে অভিভাবকেরা কি বলছে জানাবেন? যেমনটি বলছিলেন যে বইমেলা মানেই কিন্তু, এবং ছুটির দিন যেহেতু, এবং এই ছুটির দিনে বইমেলা মানেই শিশু প্রহর। তো সকাল থেকেই এখানে শিশুরা এসেছে তাদের বাবা মায়ের হাত ধরে, এবং এখানে একটু যদি ঘুরে দেখাতে যাই, দেখছেন যে বইমেলা কিন্তু শিশু প্রহরে বই শিশুদের ভিড়ে এরই মধ্যে মুখর হয়ে উঠেছে বইমেলা। এবং সকালে সিসিমপুরের দেখানো হয়েছে শিশুদের সৌজন্যে, এবং সিসিমপুরে যেই চরিত্রগুলো রয়েছে তারা সেগুলো সবসময় টিভিতে দেখে থাকে, এবং আজকে তারা তাদের সামনাসামনি এগুলো দেখতে পেয়ে কিন্তু অভিভূত এবং আনন্দে, অনেক আনন্দে মেতে উঠেছে শিশুরা। এবং সেই সঙ্গে তারা তাদের পছন্দের বইগুলো কিনছে বাবা মায়ের হাত ধরে এসে। এবং এখানে অভিভাবকরা বলছেন যে ডিভাইস থেকে সরিয়ে শিশুদেরকে যেন বইয়ের দিকে আগ্রহী করে তোলা যায়, সেজন্যই তাদেরকে বইমেলায় নিয়ে আসা। আমার কাছে এখন পর্যন্ত বইমেলার শিশু প্রহর থেকে এই ছিল সবশেষ খবর।